জয়গুরু। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ। জয়গুরু, সবাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কেন যুগ পুরুষোত্তমের দীক্ষা সবারই নিতে হয়, সেই প্রসঙ্গ নিয়েই আজকের এই ভিডিওটি। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে কি বলেছেন চলুন দেখে নেই। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখে নিন সাবস্ক্রাইব লেখা আছে সেখানে সাবস্ক্রাইব করে দিন এবং সাইডে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন, তাহলে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিও দেখতে পাবেন। তো চলুন জেনে নেই। জয়গুরু, এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, জানা না থাকলে অবশ্যই আপনারাও জেনে যাবেন। বিষয়টি হচ্ছে কেন যুগ পুরুষোত্তমের দীক্ষা সবারে নিতে হয়। এ প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন চলুন দেখে নেই। দীক্ষা ও শিক্ষা সম্বন্ধে কথা উঠল, পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, দীক্ষা সবাই নেওয়া প্রয়োজন এবং নানাজনের নানা জায়গায় দীক্ষা নেওয়া হয়তো আছে। হিন্দুদের কথা, মহাপুরুষ বা পুরুষোত্তম যখন আসেন তখন তাকে গ্রহণ করাই লাগে, তাকে গ্রহণ করলে সবগুলির পুরস্কারণ হয় আর তাকে কেন্দ্র করেই সব দীক্ষার সংহতি আসে। কেউ হয়তো তান্ত্রিক দীক্ষা নিয়েছে, কেউ হয়তো শৈবমতে দীক্ষা নিয়েছে, সেগুলির অনুষ্ঠান করে বা না করে যদি মহাপুরুষ বা পুরুষোত্তম নির্দেশিত পন্থায় সাধন করে অতই তাদের দীক্ষা সার্থক হবে। সাধু নাগ মহাশয় তো আগে দীক্ষা নিয়েছিলেন কিন্তু রামকৃষ্ণদেবকে পেয়ে তাঁর কাছ থেকে দীক্ষা নিতে দ্বিধা করেননি, তাতে ওই আগের দীক্ষারই পুরস্কারণ হয়েছিল। এইভাবে পুরুষোত্তমকে গ্রহণের রীতি যদি না থাকে, বিভিন্ন দীক্ষা পদ্ধতি ও তাতে দীক্ষিত লোকগুলি বিচ্ছিন্ন হয়ে থাকে, লোক সংহতি বলে জিনিসটা আসে না, ভাবগুলি সংহত হয় না, নানা মত ও পদ্ধতির সলিউশন সমাধান হয় না, বিভিন্ন রকমগুলির সলিউশন সমাধান না হয়ে যে দীক্ষিতেই মানুষ দীক্ষিত হোক না কেন তাতে সলিউশন সমাধান অর্থাৎ সার্থক বিন্যাস হয় না, নানা সম্প্রদায়ের সৃষ্টি হয়, তাদের কেউ কাউকে দেখতে পারে না, বিরোধ থেকেই যায়, দৃঢ়ীকরণ হয় না। আমাদের হিন্দুদের মধ্যে ধারণা আছে সর্বদেবময় গুরু, গুরুর মধ্যে সমস্ত দেবতাকে দেখতে চাই আমরা, অর্থাৎ তিনি তেমনি সর্বপরিপূরক হওয়া চাই বাস্তবে, তা না হলে ব্যষ্টি ও সমষ্টির সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয়। তাঁর কাছে দীক্ষা প্রথম ও প্রধান, আর যা কিছুকে সঙ্গতিশীল অনয়ী তাৎপর্যের ভিতর দিয়ে সত্তাপোষণী করে তুলাই হলো তপস্যা, তাকেই বলে শিক্ষা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি সংগৃহীত হয়েছিল আলোচনা প্রসঙ্গ 22/4/1953 ইংরেজি থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিও দাবিয়ে দিবেন, তাহলে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে দেখতে পাবেন। পরম দয়ালের রাতুল রাঙ্গা শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় গুরু।